বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রোগ হলো করোনা ভাইরাস। চলুন আজ করোনা ভাইরাসের আদ্যোপান্ত জানার চেষ্টা করি। এই ভাইরাসটির আরেক নাম 2019 NCOV। এটি এক ধরনের করোনা ভাইরাস। ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র 60টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতিমধ্যে মিউটেট করছে, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যা বৃদ্ধি করছে, ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এ ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। করোনা ভাইরাসের লক্ষণ কি? করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হল শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। বিজ্ঞানীরা বলছেন ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় 5 দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, তারপর দেখা দেয় শুকনো কাশি, এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয় এবং তখনই কোনো কোনো রোগী হাসপাতালে ভর্তি হতে হয়। কিভাবে ছড়ায় এই করোনা ভাইরাস? মধ্য চীনের ওহান শহর থেকে এই রোগের সূচনা। 31 ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ চড়াতে দেখে প্রথম চীন কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর 11 জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। গত ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়ার পর এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় 56 জনের মৃত্যু হয়েছে। অন্তত 830 জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্টির সরকার। যদিও এখনও রোগটির প্রাদুর্ভাব ওহান কেন্দ্রিক, কিন্তু থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ফ্রান্স, সিঙ্গাপুর, তাইওয়ান, নেপাল, যুক্তরাষ্ট্র এবং ভারতেও রোগী পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেলুগা তিমিরের মতো সমুদ্রগামী কিছু স্তন্যপায়ী প্রাণী এই ভাইরাস বয়ে এনেছে। তবে মুরগি, বাদুর, খরগোশ, সাপের মতো প্রাণীগুলো এই ভাইরাসের বাহক হতে পারে। করোনা ভাইরাসের চিকিৎসা। ভাইরাসটি নতুন হওয়াতে এখনই এর কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করা হয়নি। এমনকি এমন কোনো চিকিৎসাও নেই যা এই রোগ টেকাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা ও ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে তারা। এশিয়ার বহু অংশের মানুষ সার্জিক্যাল মুখোশ পরা শুরু করেছে। বিজ্ঞানীরা বলছেন এক একজন সংক্রমিত ব্যক্তি রোগটি গড়ে 1.4 থেকে 2.5 জন ব্যক্তির মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।